আমরা একটা বাংলাদেশের পদ্মার ইলিশ নিচ্ছি 2200, তো আমাদের জন্য হাফ হাফ করে নেবো, দুজনেরই বাড়িতে মাত্র দুজন লোক। আলু বেগুন দিয়ে একদম পাতলা করে ঝোল, যেটা অনেকটা ভালোবাসে, আর দেন বানাবো ইলিশ মাছের ঝাল। চারটে জামা কেনা হয়েছে, তিনটে ফেরত যাবে, এটা ফেরত যাচ্ছে, এই কালোটা ফেরত যাচ্ছে, এইটাও ফেরত যাচ্ছে। মানে ও যতই করুক যতই, ঠিক আছে দেখ, তুই তোর তোর এই যে তেলে ঝোলে ইলিশ যেটা করেছিলিস, কি জানো বললে, সর্ষে ইলিশ, ওটা তোর স্পেশাল তুই করেছিস। তো আমার একটা সমস্যা আছে, আমি তোমাদের এখন বলছি। হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটি নতুন ব্লগে। ভাবছো শাটারের সামনে কেন দাঁড়িয়ে আছি, কারণ আমি আছি এখন ইনস্টিটিউটে। তো এখন অফিস শেষ হয়ে গেছে, এখন বাজে 6:10। আর আজকে একটা খুব মজাদার জিনিস হতে চলেছে, আজকে আমি যাচ্ছি ব্যাঙ্গালোরের একটা বাঙালি বাজার আছে, যেটাকে বলে হ্যাল মার্কেট। তো এটা খুব ফেমাস একটা বাঙালি বাজার। তো আমার আর অনিন্দর অনেকদিন ধরে খুব ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছে, বাট অনিন্দ স্যার উনি তো বাজার টাজার খুব একটা পছন্দ করেন না, মানে উনি একটু 5-star সব কিছু পছন্দ করেন, মানে আইদার অনলাইন বা ওই তোমার মাই চিকেন টাইপের সবগুলো হয় না এসি, ওখানে গিয়ে উনি মাছ কিনতে পছন্দ করেন, পাতি বাজারে ঘুরে উনি মাছ কেনা পছন্দ করেন না। সো যাই হোক, এবার ওখানে তো প্রচুর দাম ইলিশের, তাই জন্য বলেছে না ইলিশ খাবোই না। বাট আজকে আমি যাচ্ছি একটু যে জায়গাটা, না পুরো বাঙালি বাজার, তো বাজারে একটু দেখবো যদি একটু দরদাম করে ভালো ইলিশ তোলা যায়, তাহলে এবছর ফার্স্ট ইলিশ খাওয়া হবে আমাদের কালকে। তো চলো যাওয়া যাক, আমার সাথে তোমরাও থাকো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে, সেই সব দিয়ে ব্লগটা অবশ্যই দেখো। সো এই যে এখন যাচ্ছি হ্যাল মার্কেটের উদ্দেশ্যে অটো করে। তো এসে গেছি অটো করে হ্যাল মার্কেটে। জায়গাটা কিন্তু খুব বাজার বাজার, মানে কত ফুলের দোকান, ফলের দোকান, কেন যে অনিন্দ কোনোদিন আসেনি ভগবান জানে। তো তোমাদের দেখাচ্ছি জাস্ট। তো দেখো রাস্তার অপোজিট এখানে কোনো লাইন দিয়ে সব ফুলের দোকান, আর জাস্ট এখান থেকে আমরা ঢুকবো এবার মেন মার্কেটের উদ্দেশ্যে। তো দেখো বাঙালির বাজার বলতে যেটা বুঝি ব্যাঙ্গালোরে, কিন্তু সেটাই হচ্ছে হ্যাল মার্কেট। দেখো এখানে পুরো ফলের দোকান, আর এই হচ্ছে সেই গলি যেখান থেকে শুরু হচ্ছে হ্যাল মার্কেটের এন্ট্রি। তো চলো, আমার এক্স্যাক্টলি কলকাতার মধ্যেই পুরো ফিলটা আসছে, এই সরু সরু গলির মধ্যে দোকানগুলোর আলাদাই একটা মজা। তো চলো দেখা যাক কী কী পাওয়া যায়। মাছ ছাড়ানো হচ্ছে, এই দেখার জন্য শুয়ে এখানে ঘুমাচ্ছে নিশ্চিন্তে, মাছের আড়তে বসে। তো এই হচ্ছে ইলিশ যেটা আমরা নিয়েছি, ও দেখ সবার নজর পড়বে তারপরে পুরো। ও আর এই হচ্ছে চিংড়ি, এখন আমরা গলদা চিংড়িও নিচ্ছি। আ হে ব্যাপার, কেউ নজর দেবেন না প্লিজ। এই যে চিংড়ি এখন ডিভাইড চলছে, নিয়েছি ইলিশ মাছ আর চিংড়ি মাছ, এবার শুধু বাড়ি গিয়ে রান্না করার পালা। আশা করছি অনিন্দ খুব খুশিই হবে। এখন আমরা নিচ্ছি একটু পুঁই শাক, কারণ ইলিশ মাছের মাথা পুঁই শাক দিয়ে চচ্চড়ি করলে হেভি লাগে খেতে, তাই পুঁই শাক নেওয়া চলছে। হ্যাঁ পুঁই শাক, হৃষ্টপুষ্ট।
এসে গেছে বাড়িতে মার্কেট থেকে, আর এসে সব মাছ টাছ ধুয়ে ধুয়ে রেখে দিয়েছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আগেই। তারপরে জামা কাপড় মানে চান করে সন্ধ্যে দিয়ে একটু প্রশংসা তো করে যেতে পারো, একটু করে যাও প্রশংসা প্লিজ। গুড মর্নিং সকলকে, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে স্যাটারডে আমাদের উইকেন্ড শুরু, আর উইকেন্ড শুরু হয়েছে বেলা 12টায়। গুড মর্নিং অনিন্দ। গুড মর্নিং। আমি দেখছি এরকম সাদা কেন লাগছে আমাকে। যাই হোক, সকালে উঠে আমি আজকে করে নিয়েছি ব্রেকফাস্ট। আর এখন আমাদের ব্রেকফাস্ট হতে চলেছে ডিম পাউরুটি, এরপর নামবো মহাযুদ্ধে মানে রান্না করতে। আর আজকে পুরো হতে চলেছে শেফ সুভাগত স্পেশাল আমাদের এই ব্লগটা, প্রচুর কিছু রান্না করতে চলেছি, তোমরা দেখতে থাকো, আশা করবো তোমাদের খুব ভালো। আজকে হেভি খাওয়া দাওয়া, ওই জন্য আমাদের এই উইকেন্ডে কোথাও কোনো বেরোনোর প্ল্যান নেই, পুরো বাড়িতে বসে। হ্যাঁ, অতটাও না, ঠিক আছে। এত বড় চিংড়ি মাছটা ছিল আমি দেখেছি, মোটাটা এরকম মোটা ছিল। যাক, এটাই আনন্দ। অনিন্দ খেতে ভালোবাসে তো, বাজার করে রান্না করে খুব খুশি হই আমি এটা আর কি। তো এখন ডিম পাউরুটি দিয়ে সকালটা শুরু করে, তারপর হতে চলেছে একদম ভরপুর খাওয়া দাওয়া। তো আজকে একটা বিশাল জিনিস হচ্ছে, অনিন্দ সব পুজোর জামা কাপড় কিনেছে মিন্ত্রা থেকে, সেগুলো সব ট্রায়াল দিচ্ছে। তো বেসিক্যালি দেখো, এই প্রথম শার্ট, এটা একটা ফার্স্ট শার্ট, মানে অনিন্দর পুজোর জামা, অফিস যাওয়ার জামা, অন্নপ্রাশনের জামা, বিয়ের বাড়িতে পরার জামা, বেড়াতে যাওয়ার জামা, সবই একই প্যাটার্নের। তো ইউ ক্যান্ট সি এনি ডিফারেন্স, বাট ঠিক আছে। মানে এটা ভীষণ সুন্দর লাগে, ভীষণ, মানে এত আনকমন কালারটা। ঠিক আছে, খুব ফুল মূল আমার, আমি তো জেন জি না, আমি জেন এ, ঠিক আছে। তো আমার জন্য এগুলো ঠিক আছে, ঠিক আছে, ভালো লাগছে তো। হ্যাঁ, মনে হচ্ছে কিছু না, এটা নীলটা একটু কাঁচার পর রংটা উঠে গেছে, উঠে গেলে যে রংটা হয় ওটাই আর কি। নেক্সট, এবার এটা হচ্ছে অনিন্দ সেকেন্ড জামা, যেটা একটু অন্য রকমের ফাইনালি, বাট এটা দিয়ে অনিন্দ যে কার্গো পরবে। হ্যাঁ, এটা নীল দিয়ে ভালো, এটা লাইট কালারের প্যান্ট দিয়ে। হ্যাঁ কি না,
ব্ল্যাক তো থাকবেই না, আগের ব্ল্যাকটা আমার একটু সাদা হয়ে গেছে, সেটা 3 বছর আগে কিনেছি না ব্ল্যাকটা। He realized that yes, it's true, এই কালারটাকে একদমই মানাচ্ছে না, তো এই গ্রেটা নিচ্ছে। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, ভুলে গেছিলাম, এখন অ্যাড অন করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আমার তেল গরম হয়ে গেছে, আমার জাস্ট মাছগুলো ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে আর মাছের তেলটাকে আমি পুরো সেপারেট করে রেখে দিয়েছি। আর এবারে শুরু করছি প্রথমে ইলিশ মাছের ঝোল বানানো। আলু বেগুন দিয়ে একদম পাতলা করে ঝোল, যেটা অনেক তো ভালোবাসে, আর দেন বানাবো ইলিশ মাছের ঝাল। তো বেসিক্যালি আমি ঠিক করেছিলাম প্রথমে ভাপা বানাবো, কিন্তু আমার একটা সমস্যা আছে, আমি তোমাদের এখন বলছি। আমি নিজের ইলিশ মাছ সাংঘাতিক যে ভালোবাসি সেটা নয়, আর আমার ইলিশ মাছ ভাজাটা সব থেকে পছন্দ, কারণ আমি কাঁচা মাছ একদম খেতে পারি না। মানে আমার এই করপরে একটু ভাজা না হলে আমি মাছ, মানে সেটা পোনা মাছই হোক চিংড়ি মাছ হোক, কড়া ভাজাটা আমার পছন্দই। তো যাই হোক, সেই জন্যে, বাট যেহেতু অনিন্দ খেতে ভালোবাসে তার জন্যে আমার মেনলি আজকে উদ্যোগ নিয়ে পুরো সবকিছু করা। তো তার জন্যে ঝোল, আর এই যে ইলিশ মাছের ঝোল, এটা আমাদের বাড়িতে কোনোদিনও হয়নি, মানে এটা বাঙালদের একটা স্পেশালিটি খাবার। যেমন চিংড়ি মাছের মালাইকারি ঘটিদের ইলিশ মাছের ঝোল হচ্ছে বাঙালদের। তো এই জন্যে প্রথমবার ইলিশ মাছের ঝোলটা বানাচ্ছি। আলু বেগুন আমি ইউটিউব দেখে নিয়েছি, তো খুব সাধারণভাবেই বানানো, এমন কিছু ঝকমারি রান্না না। আর যেহেতু আমি কাঁচা খেতে পারি না, তাই ভাপাটাও বানাতে পারছি না, তাই ভাপার বানাচ্ছি ঝাল। তো বেসিক্যালি সর্ষে বাটাটা দিয়ে ইলিশ মাছের ঝাল বানাবো, যেটা অলমোস্ট সিমিলার টু ভাপাই খেতে লাগে।
হচ্ছে ইলিশ মাছের তেল, আর এদিকে আমার এই যে সর্ষে বাটাটা সব রেডি। আমি অল্প করেই করেছি, কারণ দুটো মাত্র মাছ, আর বেশি সর্ষে খেলে পেটও খারাপ হয়। আর এদিকে যে বেগুন কেটে রেখেছি, এদিকে এখন আলুটা ভাজা চলছে, আর এই যে ইলিশ মাছ ভাজা। সো এই যে আমাদের ফার্স্ট প্রিপারেশন ডান, মানে আমাদের মানে সুবার, হ্যাঁ সুবার ফার্স্ট প্রিপারেশন ডান। এই যে ইলিশের, এটা ভাপা তো, মানে বেসিক্যালি সর্ষে ইলিশ, হ্যাঁ আমাদের ভাষায় সর্ষে ইলিশ। ওই এদেশিদের বেলায় কি সব ভাপা ভাপা কিসব বললো, তেল ঝোল কিসব বললো, যাই হোক আমাদের ভাষায় হচ্ছে সর্ষে ইলিশ। আর এটা হচ্ছে নর্মাল তেল, ইলিশের তেল ভাত দিয়ে মেখে খাবো, নুন দিয়ে, হেভি ব্যাপার। এই যে চিনি বসে রয়েছে এখানে। আর একটা এখন সেকেন্ড নম্বর আইটেম প্রিপারেশন হচ্ছে, কি হচ্ছে এবার, এই যেগুলো মাছ ফাছ ভাজা ভাজা হয়ে গেছে, মাছ আলু বেগুন, ও আলু বেগুন ভাজা হয়ে গেছে, এখন কি যেটা বসবে। এবারে যে তোমাদের এই বাঙালিদের স্পেশাল এই যে, বাবা সত্যি ওটা স্পেশালি, তেলতেলে ঝোল, না না ওটা হেভি খেতে, তুই জানিস না, এটা ফোন ফোন করে নে একটা মাফাকে, একটু জেনে নে কি করে বানাতে হয়, ওটা ঝোল বানানো ঝোলই বানানো, এটা ইয়ার ইমোশনাল খেতে, এটা পাতলা ঝোল একটা থাকবে, হা হা আমি টেস্টটা করে ভেসে আসলো মুখে আমার, খেয়ে দেখবি খেয়ে দেখবি, এটা তো তুই করবি, ইলিশ মাছের ঝোল সবেরই ঝোল, এ তুই করছিস না, আমার মাকে যদি করতে হয় তখন এ কি, এই বাবুর মা এসে গেছে দেখেছ, আর বউ যতই করুক যতই, ঠিক আছে দেখ তুই তোর তোর এই যে তেলে ঝোলে ইলিশ যেটা করেছিলিস কি জানো বললে সর্ষে ইলিশ, ওটা তোর স্পেশাল তুই করেছিস, যাই এখানে চলে এখানে হচ্ছে কাজকর্ম হতে দিক, ও আবার চিনি আবার চলে এসছে, চিনি মুখটা গুলু গুলু হয়ে গেছে, হ্যাঁ রে চিনি হচ্ছে কানাড়ি কানাড়িকা, চিনি হচ্ছে কানাড়িকা। চলো তো আমার ফাইনাল সব রান্না হয়ে গেছে, এই যে ইলিশ মাছের তেল, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, এন্ড দেন ইলিশ মাছের ঝোল, বেগুন দিয়ে ইলিশ মাছ ভাজা, মুড়ো আর লাজাটা, আর এই যে গরম গরম ভাত। আর যে সবকিছু করতে করতে তিনটে বেজে গেছে, তাই জন্য ঠিক করা হয়েছে যে এখন আগে খেয়ে নেওয়া হবে গরম গরম, তারপর চান করতে যাব। তো এটা একটা উইকেন্ডে তো এরকম চলে, এগুলো একটু প্লিজ তোমরা মানে এক্সকিউজ আস। এই যে অনিন্দ খাচ্ছে এখন তেল দিয়ে ভাত, কেমন লাগছে? এই লাগছে আলাদাই বলো, ইলিশ মানে টেস্টি আলাদা, ইলিশ মাছ আলাদাই, চলো খাও, পিটু খা না পিটু, আমরা পিটু খাবো। হ্যালো, কি কেমন লাগছে সব একটু বলো তো তাড়াতাড়ি কমেন্টে। চিনির খুব ভালো লাগছে, পিছন থেকে উত্তর দিচ্ছে। তো আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে তো ইলিশ মাছ খাওয়ার পর যেটা ভাত ঘুম পুরো বাঙালি সেটা পুরো ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে আমার একটা শ্যুট ছিল আজকে নবরাত্রি স্পেশাল, একটু গুজরাতি একটা লুক করছিল, গড়বা ডান্সার আর কি, একদম চৌগাড়া তারা এরকম টাইপের লুক করলাম। বাট ইয়া ওভারঅল খুব আমার তো হেভি লেগেছে লুকটা। অ্যান্ড আজকে একটা নতুন লাইটও এসছে অ্যামাজন থেকে, এটা কালার চেঞ্জিং লাইট আর কি, তো এটা দিয়ে প্রচুর শ্যুট করেছে, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে ফেসবুকে অলরেডি এখন অব্দি দেখে নিয়েছো। তো ইয়েস, আজকের মধ্যে এই ব্লগটাকে এখানে এখন এন্ড করতে চলেছি, কারণ আজকে সারাদিনটা রান্নাবান্না করে এত হেক্টিক গেছে যে এবার মনে হচ্ছে শুধু জাস্ট রেস্ট নিই, তারপরে এইসব মেকআপ করেছি তো এগুলো তুলতে এখন সময় লাগবে। সো ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা সবাই জানো সম্বোধ শুক্র ঠিক সকাল 10:30 ইউটিউবে দেখতে পাবে স্পন্দনের ব্লগ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ সামনে প্রচুর 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 নতুন নতুন কন্টেন্ট আসতে চলেছে, এগুলো তোমাদের সবার আশা করছি খুব ভালো লাগবে। সো আজকের ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে সবার সাথে খুব তাড়াতাড়ি, টাটা।